যে তাল হয়েছে যে দেখেন তাল তাল হয়েছে একবার লাল লাল তো বন্ধুরা এখন আমি গ্রামে আছি আছি আর এখান থেকে আমি আজকে চলে যাব ওই বারবাকপুর বিলে ওখানে তো মানে পানি ছিল তখন পানি এখন শুকিয়ে যাচ্ছে আর ওখানে না প্রচুর মাছ হয় জিওল মাছ কই মাছ থেকে শুরু করে অনেক রকম মাছ ওখানে হয় তো আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ওই দিক দিয়ে যাচ্ছিলাম তো দেখেছিলাম আমি তখন ভিডিও করতে পারিনি তো সেইখানে আমি এখন যাচ্ছি তো সেইখানে অবশ্য পাখি অনেক পাখি থাকে আপনাদের তো এর আগে দেখিয়েছিলাম তো সেইখানে এখন চলে যাচ্ছি তো এই যে পাশে একটা বিল আর এই বিলে দেখতে পাচ্ছেন এই যে ছাগল দিয়ে যাচ্ছে এই যে ছাগল চালাচ্ছে এই তাল গাছটা বাবুই পাখির বাসা ও যে দেখেন মানুষ তো এদিকেও আসবো হ্যাঁ ওদিকে যদি না মাছ টাছ সেরকম যদি না ধরে তাহলে এই যে এইদিকে আমি আসবো যে ছাগল নিয়ে আসছে এই দিকে কিন্তু আমি আসবো এখানে গাড়ি টাড়িগুলো রেখেছে রেখে মাঠে গিয়েছে এই যে তো বন্ধুরা এখন বিলে চলে আসলাম একেবারে বিলে তো এই যে দেখতে পাচ্ছেন এই দিকে অবশ্য আমি আগে গিয়েছিলাম ভিডিও করেছিলাম আপনারা দেখেছিলাম অনেক আগে তো এখানে একটা নতুন জিনিস হয়েছে সেটা হলো এই যে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন পাখি এবং বন্যপ্রাণী শিকার একটা আইনত দণ্ডনীয় অপরাধ বন্য প্রাণী সুরক্ষা সংশোধন আইন দু হাজার বাইশ অনুযায়ী পাখি ও বন্যপ্রাণী শিকারের শাস্তি স্বরূপ সাত বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আদেশ অনুসারে তো এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এখানে এসে ইয়া ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে এখানে একটা বোর্ড লাগিয়ে গিয়েছে যে এইসব জায়গায় তো অনেক পাখি থাকে তো সেই সব পাখিগুলো মারলে এরকম জেল জরিমানা হবে সেই সবগুলো লাগিয়ে গিয়েছে যেন কেউ না মারে পাখি টাখি সেই সবের জন্য এটা লাগিয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে মাঠের ভিতরে একেবারে বিলের সাইডে আর ওখানে ভিতরে অনেক পাখি আছে অনেক পাখি ওখানে অনেক পাখি বলতে গেলে এই যে এটা বিলটা তো শুকিয়ে গিয়েছে ওখানে কিন্তু আমি যাবো হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন ওখানে অনেক পাখি আছে আমি হেঁটে হেঁটে যাব তারপরে যদি উড়ে যায় তবুও ক্যামেরাতে কিন্তু দেখতে ভালো লাগবে তো আমি এখন এই দিক দিয়ে নেমে চলে যাব আর এই যে পুকুরটা এই পুকুরটা কিন্তু আমি কখনও যে শুকিয়ে গিয়েছে সেরকম দেখিনি কিন্তু এখন কিন্তু শুকিয়ে গিয়েছে একেবারে পুরো সব ইয়ে আছে এই যে একেবারে ফেটে ফেটে গিয়েছে মাটিগুলো তো এইখানে দেখেন কাঁঠাল গাছটা কাঁঠাল গুলো একেবারে গোল 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 এক গোল গোল কাঁঠাল দেখেন রকম গোল আমি দেখিনি কাঁঠাল দেখেছি কিন্তু এইরকম গোল আমি দেখিনি একেবারে গোল গোল ছোট ছোট কাঁঠাল এই যে দেখেন গোল গোল আর এই যে এই পাশে দেখেন এই পাশটায় আছে কত কাঁঠাল এই পাশটায় কিন্তু লম্বা লম্বা কাঁঠাল এই যে এই যে তো রোদ হয়ে আসছে বন্ধুরা এখন আমি ওই বিলের ভিতরে চলে যাব তো পাখিগুলো আমি আপনাদের এই ক্যামেরাতে জুম করে দেখাচ্ছি এই যে ভিতরে পাখিগুলো আছে তো আমি এখন এই দিক দিয়ে চলে যাব ঠিক আছে কিন্তু ওরা কিন্তু কি হবে ওরা কিন্তু গেলেই উড়ে পালাবে তবু আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে অনেকগুলো শামকুল আছে শামকুল তো এখন চলে যায় এদিকে আবার অনেক সাপ থাকে সাবধানে যেতে হবে আর আমাকে দেখামাত্রে উঠতে শুরু করবে ও যে দেখেন বন্ধুরা ওই ভিতরে আছে বিলটা দেখেন কত বড় বিল তো এই যে বন্ধুরা দেখেন শামকুলগুলো উড়ে গেল এই যে এই যে উড়ে গেল এই যে ওই দূরে গিয়ে বসলো আর এখানে দেখেন কাদা এই যে ফেটে গিয়েছে মাটি সব আমি নেমেছি আমার পা বসে যাচ্ছে এর ভিতরে বসে বসে যাচ্ছে তো আমি যাব দেখি কাদা আছে পা বসে যাওয়া হতে হচ্ছে ওরে বাবা না যাওয়া যাবে না বন্ধুরা এর ভিতরে এর ভিতরে যাওয়া যাবে না এর ভিতরে যাওয়া যাবে না তো যদি একটু যেতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো ওই যে ভিতরে পাখিগুলো ওই যে ওখানে শামকুল পাখিগুলো আছে শামকুল আর ওদিকে অবশ্য মানুষজন আছে ওই দূরে আর মাটি যদি এইরকম মিনা হতো না কি হচ্ছে যাচ্ছি যখন তখন পার বসে বসে যাচ্ছে দেখি আবার একটু যাওয়ার চেষ্টা করি আর একটু যাওয়ার চেষ্টা করি দেখি এই পাশ গিয়ে যাওয়া যায় কি আমি আবারও যাওয়ার চেষ্টা করছি দেখি যাওয়া যায় কি ওরে বাবা ওরে বাবা বাবা আর যাওয়া যাবে না না আর যাওয়া যাবে না ওইদিকে আর যাচ্ছি না তো ওই ওইদিকে একটু যাব উঠে পড়ি ওই রেডি ওয়ান টু থ্রি উঠে পড়লাম আবার রাস্তায় তো এই বিলের এই যে রাস্তা এই রাস্তার দুই পাশ দিয়ে নারকেলের গাছ লাগিয়েছে আরও ওই যে ছোটো ঘর ওই ছোট্ট ঘরে গিয়েছিলাম আমি ওই ছোট্ট ঘরে উঠেছিলাম একটা কাকা ছিল দিয়ে কাকড়া টাঁকড়া অনেক কিছু ছিলো এখানকার পুকুরগুলো অবশ্য শুকিয়ে গিয়েছে তো এখানে সেরকম দেখানোর মতো কিছু নেই এখন ওইদিকে চলে যাব তো এখন আমি অন্য একটা জায়গায় চলে আসলাম অন্য একটা সাইডে তো বন্ধুরা অনেকে আমাকে বলে যে ভাই তুমি যেভাবে বন জঙ্গলে যাও ঘাটে যাও ভয় লাগে না সাপটা বা কোনো কিছু বলে না ভয় লাগে না ঘুরে বেড়াই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি করছে মানে পানি করছে বলতে গেলে এখানে কোনো মনে হয় খাদ সেক্সে বা কিছু করছে সেই পানি এদিক দিয়ে আসছে দেখেন এদিক দিয়ে আসছে হবে তো এদিক দিয়ে এখন চলে আসছি একটা জায়গায় এই যে গাড়ি যাচ্ছে দেখেন এই যে এই যে উপর দিয়ে গাড়ি চলে যাচ্ছে এই যে তো বন্ধুরা আমি যে এখানে আসলাম বলতে গেলে এখানে একটা জিনিস দেখে আসলাম অনেকদিন পরে তো এখানে পদ্মর ফুল তো নেই কিন্তু পাতা আছে দেখি পদ্মর ফুল বা কিছু আছে বলে সেটা বললাম দেখতে আসছি এখানে এই দেখেন দেখেন পদ্মর সব পাতা আর এখানে সব মাটি কেউ হয়তো নিয়ে গেছে এই যে এই যে মাটির কারো কোনো কিছু প্রয়োজন নিয়ে গেছে এই দেখেন দেখেন পদ্মের পাতা সে একই অবস্থা মাটি ফেটে সব শেষ পদ্মের পাতাতে আবারই থাকে মানে সাপ থাকে এই দেখেন দেখেন কত সুন্দর পাতা খুব সুন্দর তেল তেলে খুব একটা তেলের মতো এই দেখেন কত পাতা তো পানির জন্য তো সব জায়গায় শুকিয়ে যাচ্ছে তো এখানেও কিন্তু পদ্মের ফুল আছে ছোট ছোট সব ফুল হচ্ছে মরে যাচ্ছে হ্যাঁ তো এখানে এই যে সবাই গিয়েছে তো কাদাতে তো না নামাই মুশকিল বাবা যা যা বাপ তো ওইখানে না ফুল আছে আমি ভাবছি যাবো তো কিভাবে যাওয়া যাবে কিভাবে যাবো বুঝতে পারছি না কারণ সবই তো কাদা তো এই কল দিয়ে কল দিয়ে যায় যদি একটা পদ্মর ফুল পাই তাহলে এখান থেকে নিয়ে যাবো ফুলটা সাথে করি এই যে এখানেই সামনেই আছে দেখেন এই যে বন্ধুরা দেখেন এই সামনে হবু কীভাবে তাই ভাবছি কাদা 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 বাস ছোড়াবার এই আজা বাস হয়েছে বন্ধুরা তো পদ্মর ফুল পেলাম অবশ্য কিন্তু পায়ে কাদা হয়ে গেল তো এখানে আর থাকছি না এখান থেকে চলে যাব উপরে তো এই যে পদ্মর ফুল দেখেন এই ফুলটা রেখে দিলে ই হবে না ফুটবে না ফুটবে না না হ্যাঁ একেবারে ছোট যে ঠিক না একেবারে ছোট একটু বড় হলে হয়তো হ্যাঁ 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 তো এখানে ভাইটা এখানে পাটে সার দিচ্ছে না এখান থেকে চলে যাব যাবো ওইদিকে সব মানুষজন কাজ করছে ওই দিকে চলে যাবো এখন আমি পানি হয়ে নাকি চাচা ও ধরল না না আচ্ছা এই জায়গাটা বেশ শিমুর গাছের ছায়া তো আর এমনি কদম গাছ আছে ঠান্ডা জায়গাটা পানি হলো না না এই যে কদম গাছ আর মানুষজন এখানে ইসের পাতা সব টাস নিচ্ছে আরও দূরে সব মানুষে ছোটো ছোটো ছেলেরা সব পানি ফেঁকছে আর মাছ ধরার জন্যে আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশে মানুষে সব মাঠে ওই তো পাটের জমিতে কাজ করছে এই যে এই যে জার্মানিগুলো সব তুলে ফেলছে এখানে জার্মানির ভিতরে সব মাছ থাকে তো ওই যে ওখানে সব ধরছি তো ওখানে একবার যাব দেখি আর কতক্ষণ থাকি রোদ হয়ে গেল তো আর বেশিক্ষণ থাকা যাবে না করার গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন সব ঢলে পড়েছে সেরকম মনে হচ্ছে মানে এই যে ঢলে পড়েছে মানে পানি হচ্ছে না তো আর শুকিয়ে দেখে কি হয়েছে দেখেন তো এই যে এখানে মাছ ধরছে তো এইখানে আমি একটু যাব এই যে এই সাইডটাই এই যে এই দিক দিয়ে এখন নিচে নামতে হবে এই যে এখানে সব জামা প্যান্ট খুলে সব জুতো খুলে এই যে নেমেছে এই যে যাই দেখি কাঁটাতে চলে আসলাম এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা তালের ডোঙা আছে আর যখন পানি ছিল তখন এই ডোঙাতে করে কিন্তু এখানে মানুষজন সব ঘুরে বেড়াতো কাজ করতো মাছ ধরতো এই যে দেখতে পাচ্ছেন এটা বিলে ঘরে এখানে আমাকে আসতে দেখে এইসব ছোট ছোট ভাইরা এবং আমার পরিচিত কিছু এখানে ভাই আছে তারা আমাকে দেখে সব হাসা হাসি করছে তারা বলছে তোমাকে নামতে হবে জার্মানিতে এই যে দেখতে পাচ্ছেন জার্মানির ফুল এই দেখেন ফুলগুলো দেখেন কত সুন্দর দাঁড়াও দাঁড়াও নামছি দাঁড়াও খেলা হবে খেলা হবে দাঁড়াও তো বলছে এখানে বলছে কি আমার কপালে কষ্ট আছে ওকে ধরবি তাই বলছে তা আপনারা সাক্ষী থাকেন বন্ধুরা আপনারা যারা দেখবেন সাক্ষী থাকেন এর আমাকে নাম হবে তো যাই হোক দেখেন বন্ধুরা এই যে এ ভিতর দিয়ে গিয়েছে ফুলটা ছেড়ে যেতে মন চাইছে না বন্ধুরা হ্যাঁ নামছি ভাই নামছি এখন দেখাই দেয় পড়ে গেছি কি করার আছে তো এই যে এখানে লুঙ্গি গেঞ্জি এখানে দেখি দেখি মাঠে আবার একটা গোড় মারো না ঠিক আছে এই যে মজা এরকম মজা কিন্তু আমরা ছোটবেলায় করেছি মানে আমাদের পুকুর ছিল সেই পুকুরে এভাবে কিন্তু গড়াগড়ি করে মাছ ধরেছি

তো এখানে একটা ভাইকে বাঁচাতে আসছে আর একটা ভাই মানে এখন আর্মি হয়ে গেছে দেশকে রক্ষা করতে আসছে এখন দেশ ডুবি আর এক তুলতে তো যাই হোক এখানে এসে সত্যি খুব ভালো লাগছে আর বেশিক্ষণ থাকছি না এখানে ছোট ভাইদের সাথে অনেক মজা হলো

তো যেদিকে যাব ভাবছিলাম যে ওই মাঠে সব মানুষজন কাজ করছে ওখানে যাব যে ওদের সাথে একটু ই করবো অতটা তো যাবো না মানে দূর থেকে আপনাদের একটু সেই সব জায়গাগুলো সবাই লাইন ধরে কাজ করছে সেই সবগুলো দেখাবো সারি সারি তালগাছগুলোর কাছে যখন আসি খুব ভালো লাগে তো এই যে এখানে এখানে কিন্তু অনেক ওই পাখি আছে হ্যাঁ এখানে একটু নামবো এই জায়গাটা নামবো নামার পরে না ঢেল মারবো আপনাদের দেখানোর জন্য উড়াবো পাখিগুলো হ্যাঁ সারস পাখি সব শামকুল সব আছে তো এখানে নেমে না ঢেল মারবো আপনাদেরকে দেখানোর জন্য এই যে এখানে আছে দেখি উড়ে কি চলো তাসলাম এবার একটা ঢেল নি ঠিক আছে এই যে উঠতে শুরু করেছে এই যে এই যে উঠছে এই যে বন্ধু উঠছে ওই যে পাখিগুলো সব ওই যে দেখেন কত বড় বড় পাখি দেখেন ওই যে দেখেন কত বড় পাখি সব উড়ে চলে গেল শামকুল আবার কিছুক্ষণ পরে চলে আসবে যখন আমি এখান থেকে আবার চলে যাব তখন আবার চলে আসবে আর এই যে এইটুকু এই পানিতে এইটুকু পানিতে অনেক মাছ আছে এখানে নোটসে দেখতে পাওয়া যাচ্ছে অনেক মাছ আছে তো বন্ধুরা যাওয়ার সময় আপনাদের একটু দেখালাম যে বাবুই পাখি মানে যেতে যেতে দেখেছিলাম তো এখানে আমি একটু দেখেন আমি আপনার চল আসার পথে এখন আপনাদের দেখাচ্ছি যে দেখেন বাবুই পাখিগুলা আর এখানে তাল গাছে যে তাল হয়েছে যে দেখেন তাল তাল হয়েছে একবার লাল 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 আর দেখেন কতগুলো বাবুই পাখি তো টাওয়ারের জন্য পাখি মরে যাচ্ছে সেই সব শুনতে পাওয়া যায় ফাইভ জি টাওয়ার অনেক সব ফোর জি ফাইভ জি টাওয়ারের জন্য পাখিগুলো নাকি মরে গেছে সেই সব শুনতে পাওয়া যায় তো এই বাবুই বাবুই পাখিগুলা কিন্তু দেখেন আর দেখাই যায় না এই যে মাঠের ভিতরে এইখানে এই তাল গাছে এখানে বাবুই পাখির বাসা আর কিছু বাসা কিছু বাসা বলতে গেলে একটা বাসা এই যে এখানে পড়ে আছে দেখেন বাবুই পাখির বাসা এই যে দেখেন বাবুই পাখির বাসা এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন বাবুই পাখির বাসা কত সুন্দর করে ই করেছে মুখ দিয়ে সত্যি যাহাই ব্যাপার খুব সুন্দর লাগছে বাবির ব্যবসা তো বন্ধুরা এখন সময় বাজে আটটা সাড়ে আটটা বাজে এখন তো দেখতে পাচ্ছেন এই যে মানুষজন কাজ করছে আমি ভাবছিলাম যে ওদিকে একটু যাব বিলটা ঘোরার পরে ওদিকে যে মাঠটা পুরো মাঠটা ওদিকে একটু আপনাদের যাব ঘুরে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা এখন আমি আর এখানে থাকছি না আর এখন যেতে পারছি না খুবই রোদ তো বন্ধুরা রোদের জন্য তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার নতুন বন্ধুরা যারা আছেন গ্রাম বাংলার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সবাই ভালো থাকুন আর নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা